সম্মানিত বন্ধুগণ, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বেগমপাড়া, লন্ডন, দুবাই, আমেরিকা, বাংলাদেশে কান্নার রোল। এর কারণটা কি? আর এই নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণটা কি? আর আমাদের দেশের সাধারণ জনগণ এই বিষয়টাকে কিভাবে নিছে বা তারা কতটুকু বুঝতে পারছে, এই জন্য এই ভিডিওটা করা। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার একটা ফল কিন্তু আপনারা বাংলাদেশের জনগণ সাথে সাথেই দেখতে পাইছেন। কি দেখতে পাইছেন? যেদিন ভিসা নিষেধাজ্ঞা দিছে তার দুই দিন পরে কিন্তু নির্বাচন হয়েছে, গাজীপুরে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। সেখানে নৌকা প্রতীক হেরে গেছে। যে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হয়েছে, তার নমিনেশন পেপার বাতিল করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তাকে যাতে দাঁড়াইতে না পারে, সে বুদ্ধি করে তার মাকে দাঁড় করিয়ে দিয়েছিল। তার মাই পাস করে গেল, নৌকা ফেল করে গেল। সেখানে সর্বশেষ কথা, সেখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। কেউ বলতে পারে নাই যে এখানে ভোট কারচুপি হয়েছে, জাদুর মতো কাজ হয়েছে, কারেন্টের মতন কাজ হয়েছে। কেন হয়েছে? আমেরিকার স্যাংশনের কারণে হয়েছে। তাহলে এই স্যাংশনটা কি? এটা আমাদের দেশের মানুষের জানার দরকার আছে। এই আমেরিকা এমনই একটা রাষ্ট্র যেটা শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, অর্থ, বিত্ত, শক্তি, সাহস সব দিক দিয়ে বিশ্বের এক নম্বরে আছে। তারা সুপ্রিম পাওয়ার, এক নম্বরে আছে তারা। তারা একটা বুদ্ধির খেলা খেলে দিচ্ছে। তারা শুধু বলেছে যে ভাই, তোমরা তোমাদের দেশের নির্বাচনে আমরা হস্তক্ষেপ করব না, এটা তোমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমাদের দেশ হল গণতান্ত্রিক দেশ, তোমরা যদি ভাই ভোটে কারচুপি করো, ভোটে যারা কারচুপি করবে, করতে বাধা দিবে, জনগণকে ভোট দিতে দিবে না, শুধু তাদেরকে আমাদের দেশে আসা নিষেধ, তাদেরকে আমরা ভিসা দিব না, অর্থাৎ তোমরা তোমাদের সাথে আমরা চলব না। আমাদের দেশের গ্রামাঞ্চলে কোন লোককে কোন কারণে এক ঘরে করে, বুঝেন না যে তার সাথে কেউ চলে না, কেউ কোনো জিনিস বিক্রি করে না, আগুন পর্যন্ত ধার দেয় না, এক ঘরে করে রাখে। ঠিক সেই রকম এখানে আমেরিকা এক ঘরে করতেছে কিছু লোককে। আচ্ছা, এই মার্কিন ভিসা নিষিদ্ধ করার সাথে বাংলাদেশের জনগণের কোন সম্পর্ক নাই। এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, আমি, আপনি, আমরা কি কেউ ভয় পাব বা আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই কারোই। কেন? আমরা এদেশের মানুষ তো আমেরিকায় যাই না। আর তোর আমেরিকা না গেলেই কি হয়েছে? আমাকে যাব না। কিন্তু বাংলাদেশের কিছু লোক আছে যারা সরকারি দলে আছে এখন, এর মধ্যে মন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, সচিব থাকতে পারে, বিভিন্ন সংস্থার অফিসাররা থাকতে পারে, পুলিশ অফিসাররা থাকতে পারে, আবার সরকারের ছত্রছায়ে ব্যবসায়ী থাকতে পারে। এক দুই নম্বরে বিএনপি দীর্ঘদিন এই দেশে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে অনেক লোক থাকতে পারে, জামাতের ভিতরে অনেক লোক থাকতে পারে। এরা কারা?
যারা বাংলাদেশের টাকা লুটপাট কইরা আমেরিকায় নিয়ে যে সম্পদ করছে, বাড়ি ঘর করছে, ব্যাংকে রাখছে, কানাডায় বেগম পাড়া করছে, লন্ডনে ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে, দুবাইতে স্বর্ণকমল করছে, এই খবর আমেরিকার কাছে আছে যে বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে, অতীতে যারা ক্ষমতায় ছিল, এই ধারাবাহিকভাবে এরাই দেশের টাকা লুটপাট করে সব গচ্ছিত করছে আমেরিকা। আচ্ছা, তাহলে আমেরিকার চরিত্র কি ফুলের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র না। এই যে এত যুগ বছর ধরে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের একটা দরিদ্র রাষ্ট্রের টাকা এইভাবে লুটপাট করে নিয়ে যে আমেরিকায় লন্ডন বেগম পাড়ায় রাখতেছে, আমেরিকা কি কোনোদিন বলছে যে ভাই তোমরা এত টাকা কই পাও, তোমরা লুটপাট করে দেশে গরিব মানুষের টাকা আনতেছ, আমাদের দেশে রাখতে দিব না? তারা কি বলছে? বলে নাই। হ্যাঁ, তারা এমনই একটা দেশ, আপনি খুন করে যান, লুট করে যান, টাকা পয়সা নিয়ে যান, ওই পর্যন্ত যে পৌঁছতে পারলে আপনি নিরাপদ, শেল্টার দিবে তারা। এখন তাদের প্রয়োজনে কিন্তু তারা ধরছে। দেখেন, বুদ্ধিভিত্তিক রাষ্ট্র যে পৃথিবীতে শ্রেষ্ঠ এক নম্বর, এটা এই সাংসানটাতে আপনি বুঝতে পারছেন তারা কি বলছে। তারা জানে যে বাংলাদেশের মাত্র হয়তো 10,000 লোক আমাদের আমেরিকা বেগমপাড়া লন্ডন, 20,000 লোক বাংলাদেশের তারা দেশের টাকা লুটপাট করে এনে রাখছে, আর এরাই ক্ষমতাবান, এরাই দেশটা পরিচালনা করে ঘুরে ফিরে, একবার এই জোট একবার সেই জোট, একবার এই জোট একবার এই জোট। তাহলে কি করছে বলছে, যে কোনো কারণে বলুক তারা অসন্তুষ্ট এখন বর্তমান সরকারের উপরে। এতদিন বলে নাই কেন? 2014 সালে নির্বাচন সুষ্ঠু হয় নাই এদেশে, 2018 সালে এদেশে নির্বাচন সুষ্ঠু হয় নাই, তখন তারা বলে নাই কেন? এত বছর যে কোনো কারণে হোক তারা এখন অসন্তুষ্ট, আমরা অসমর্থিত খবর যেটা পেয়েছি যে আমেরিকা একটা ঘাঁটি চাইছিল বাংলাদেশে, সেটা আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর একদিন বলতে হবে। ওটা হলো এশিয়া ভিত্তিক একটা তাদের সমস্যা চলতেছে, এখানে আফগানিস্তান ছেড়ে দেওয়ার পরে এখানে তাদের সৈন্য হোল্ড করার মতো, রাখার মতো কোনো ই নাই, স্থান নাই। এদিকে চীনের সাথে তাইওয়ানের যুদ্ধ, অনেক সমস্যা এদিকে আছে, একমাত্র ইসরায়েল ছাড়া এশিয়ায় আর কোথাও তাদের হোল্ড করার জায়গা নেই, তারা একটা জায়গা চাইছিল, সরকার হয়তো দায় নাই, দিতে পারবেও না সরকার, কারণ বাংলাদেশের জনগণ এটা মানিয়ে নিবে না বিদেশি সৈন্য উপস্থিতি। তো যাই হোক, দেখেন কিচ্ছি কোনে মাইটটা দিয়ে দিছে, খালি কইছে ভাই যারা নির্বাচনে, নির্বাচন হলো বাংলাদেশের, এটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা কিচ্ছু বলবো না, যারা নির্বাচনে বাধাগ্রস্ত করবে বা আমরা মনে করব যে যারা কারচুপি করছে কিচ্ছু বলবো না, তাদেরকে আমাদের দেশে আসতে দিব না আমরা। এতেই কান্নার রোল পড়ে গেছে ভাই কোথায়। তাহলে বলতে পারেন যে আমেরিকা নিষেধ করছে যে তার ভিসা দিবে না, তাহলে বেগম পাড়া কাঁদবে কেন কানাডার, ব্রিটেন কাঁদবে কেন, লন্ডনের কাঁদবে কেন, দুবাইয়ের কাঁদবে কেন? বলছি না যে আমেরিকা আর তাদের মিত্র বন্ধু হল ইউরোপীয় ইউনিয়নের 23টা দেশ, আমেরিকা যা বলবো তার তাই করে দেব সাথে সাথে। এই যে ভিসা নিষিদ্ধ করছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের খালি বলে দিচ্ছে বা বলা হয়ে গেছে এতদিন,
একই অ্যাকশন হবে। তাহলে এই 23টা দেশের বাইরে তো আর কোথাও আপনারা টাকা রাখেন নাই, তাহলে কি হবে? এই যে এত বছর লুটপাট করে ধরেন আপনি কানাডায় বেগমপাড়ায় বাড়ি করছেন, লন্ডনে বাড়ি করছেন, বা দুবাইতে করছেন, বা আমেরিকায় করছেন, তাদের ব্যাংকে রাখছেন, তারা আপনাকে ভিসা দিল না, আপনি যাইতে পারলেন না, খালি কি এটুকুই? আপনার ওই সম্পদ ওইখানে আপনি আর নিতে পারবেন না, আপনার ক্রেডিট কার্ড ওইটা লক হয়ে যাবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে, আপনি মুভ করবেন কেমনে? আপনি তো ওখানে যাইতেও পারবেন না সিদ্দেশে। তাহলে কান্নাটা পড়বে না কেন বলেন? আমরা এই বাংলাদেশ থেকে খবর পেয়েছি, বাংলাদেশ এই ঢাকায় দেখতেছি বহুত লোক কাদ্দাকাটি শুরু করে দিছে, কানাডায় আছে যারা, বেগমপাড়ায়, ব্রিটেনে আছে, আমেরিকায় আছে, দুবাইতে আছে সম্পদ যাদের, হয়তো বউ পোলাপান ওখানে পার করে দিছে, তারা বাংলাদেশে আছে, এদের এরা কিন্তু এই স্যাংশন দেওয়ার পর থেকে কেউ ঘুমায় না। এখন তাদেরকে চিনার একটা উপায় আছে, আপনারা অনলাইনে খেয়াল করবেন, চেহারা দেখলে পরে চিনতে পারবেন যে এই লোকগুলো, একটা লোক যদি দিনের পর দিন রাতের পর রাত না ঘুমায় তার চেহারাটা কেমন হয়ে যায়। এখন অনলাইনে ফলো করেন, টিভিতে ফলো করেন, চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমেরিকা এই ভিসা নিষিদ্ধ করার কারণে কারা কারা কান্দাকাটি করতেছে, ঘুম পাড়তেছে না, খাইতেছে না, কারা বেকায়দায় পড়ছে। হ্যাঁ, আপনি আমি এ দেশের সাধারণ জনগণ আমেরিকা না গেলে কি হইব এটা আমেরিকা বুঝে? স্যাংশন তো আমাদের উপরে না, স্যাংশন যাদের দেওয়ার দরকার তারাই দিয়ে দিছে। এখন বাংলাদেশের অসংখ্য মানুষ লুটেরারা প্রতি মুহূর্তে তাদের ক্রেডিট কার্ড চেক করতেছে, অনলাইনে ঢুকে অ্যাকাউন্ট চেক করতেছে যে আমার এগুলো এখনো ঠিক আছে তো, তারের মতন সোজা হয়ে যাব। আপনি সারা জীবনে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে নিয়ে যা আমেরিকা, বেগমপাড়া, লন্ডন অথবা দুবাই, আপনি ওখানে অট্টালিকা গড়ছেন, এখন এক স্যাংশনে আপনি সব হারাইতেছেন, তাহলে আপনার অবস্থাটা কি হচ্ছে এখন? এটা একটা বিশাল ভানুমতির খেল শুরু হয়ে গেছে। আমেরিকা যে বাড়িটা দিছে, ভানুমতির খেল শুরু হয়ে গেছে বলা যায় না। দেখেন, নির্বাচন তো একটা দেখছেনই, এবং আগামীতে যে মেয়র নির্বাচনগুলো হচ্ছে এগুলো দেখবেন ফেয়ার নির্বাচন হবে। আর আমেরিকা আবার একটা বজ্জাত রাষ্ট্র, লুটেরা রাষ্ট্র, তারা যে স্যাংশন দিছে, ভোট এখনো 6-7 মাস আছে, তাদের স্বার্থ যদি আদায় হয়ে যায়, তারা যা যা চায় যদি পেয়ে যায়, তাহলে আবার কিন্তু তারা এটা উঠিয়ে ফেলবে। কারণ এই আমেরিকাতে বঙ্গবন্ধুর খুনি থেকে শুরু করে পৃথিবীর অনেক খুনি যা ওখানে আশ্রয় নিয়ে আসে, ওটা নিরাপদ। আপনি বিশ্বের যে কোনো দেশে অপরাধ করে ওখানে যদি একবার যাইতে পারেন, বাংলাদেশের অনেকে পালাই আসেন ওখানে, যেতে পারলে আপনি নিরাপদ। যাই হোক, বলা যায় না রাজনীতি কত হুঙ্কার, কত লম্প, কত ঝম্প, কত কি দেখলেন, আসেন খেলা হবে, খেলবে, এখন খেলবে কি সব বিছানায় পড়ে গেছে গায়ে। শুধু সামান্য একটা কথা বলছে আমেরিকা যে নির্বাচনটা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে, আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু যারা নির্বাচনে কারচুপি করবে বলে আমাদের মনে হবে তাদেরকে আমরা ভিসা দিব না, আমাদের দেশে আসতে দিব না। হয়েছে নি কারবার? সারা জীবনে যা অর্জন করে জমিয়ে রাখছে সব লয়ে দেব আমেরিকা, কিন্তু আমরা আতঙ্কে আছি। কিন্তু এখন আমরা আতঙ্কে আছি একটা কারণে, যে বাংলাদেশের মূলত লুটেরা কুষ্টি যারা আছে,
বারো বছর ধরে এই যারা এর আগে ক্ষমতায় ছিল, এখন যারা ক্ষমতায় আছে, এরা লুটপাট করে যে সম্পদ পাচার করছে, এখন এদের সাথে আমেরিকার একটা ডিল হবে আন্ডারগ্রাউন্ডে, সরকারি দলের সাথে হইতে পারে, বিরোধী দলের সাথে হইতে পারে, যারা তাদের স্বার্থ তারা যা চায় দিতে পারবে, তখন আবার বলবে না আপনাকে যে আপনি দিনের ভোট রাইতে করলেন কেন, আপনাদের ভিসা দিব না। এখন আমরা ওই দিকে চেয়ে রয়েছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।